বন্ধুরা আমি অরিত্র ঘোষ আমার কম্পিটিটিভ এক্সাম এর চ্যানেল স্টাডি রুমে আপনাদের স্বাগত আজকে আমি আলোচনা করব লসাগু গসাগু নিয়েই আমি গত একটা ভিডিওতে আলোচনা করেছি সেটা ছিল গসাগু লসাগুর উপর পার্ট 1 আপনারা যদি ওই ভিডিওটা না দেখেন প্লিজ ওই ভিডিওটা দেখে নেবেন নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ওই ভিডিওরই কন্টিনিউয়েশন আজকে আমি করব লসাগু গসাগু পার্ট 2 ঠিক আছে আর একটা কথা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করুন চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা LCM এবং HCF এর এটা দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওতে আমরা যে জিনিসগুলো শিখেছিলাম সেইগুলো একবার ঝট করে চোখ বুলিয়ে নেব আমরা প্রথম ভিডিওতে শিখেছিলাম হোয়াট ইজ LCM এন্ড HCF আচ্ছা অর্থাৎ লসাগু এবং গসাগু কি সে সম্বন্ধে একটা সাধারণ ধারণা তৈরি করেছিলাম আর চারটে সূত্র শিখেছিলাম সেই সূত্রগুলো কি কি ছিল যদি দুটো সংখ্যা a এবং b হয় a গুণ b অর্থাৎ সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু সেকেন্ড সূত্র ছিল a যোগ b অর্থাৎ সংখ্যা দুটোর যোগফল ভাগ সংখ্যা দুটির গসাগু সমান সংখ্যা দুটির অনুপাতের যোগফল এখানে একটা কথা বলা ছিল অনুপাতের যোগফল সর্বদা কোপ্রাইম হবে নেক্সট সূত্রটা ছিল যে বৃহত্তম সংখ্যা দ্বারা এক্স ওয়াই জেড কে ভাগ করলে প্রতিবার এ ভাগশেষ থাকে সেই বৃহত্তম সংখ্যাটি কি সেই বৃহত্তম সংখ্যাটি হচ্ছে এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ এবং জেড মাইনাস এ এর গসাগু আর লাস্ট সূত্রটা যেটা দিয়ে গত ভিডিওটায় অর্থাৎ পার্ট ওয়ানে যে লাস্ট সূত্রটা ছিল সেটা ছিল যে বৃহত্তম সংখ্যা দ্বারা এক্স ওয়াই জেড কে ভাগ করলে যথাক্রমে এ বি এবং সি ভাগশেষ থাকবে সেই বৃহত্তম সংখ্যাটা কি না সেই বৃহত্তম সংখ্যাটা হচ্ছে এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি এবং জেড মাইনাস সি এর গসাগু আপনারা বন্ধুরা দেখতে পারেন সি এবং ডি এর সূত্র দুটো মোটামুটি একই রকম এখানে সিতে ছিল এক্স ওয়াই জেড কে যে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতিবার একই ভাগশেষ অর্থাৎ এ ভাগশেষ থাকছে আর ডি তে আছে যে বৃহত্তম সংখ্যা দ্বারা এক্স ওয়াই জেড কে ভাগ করলে যথাক্রমে এ বি এবং সি অর্থাৎ তিনবার তিনটি আলাদা ভাগশেষ থাকছে তো এইখানে সি এর অ্যান্সারটা হচ্ছে এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ এবং জেড মাইনাস এ এর গসাগু এবং ডি এর অ্যান্সারটা হচ্ছে এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি এবং জেড মাইনাস সি অর্থাৎ যার সাথে যার ভাগশেষ আছে সেইটা ভাগশেষটা সেই সংখ্যাগুলো থেকে বিয়োগ করে তার গসাগু এইগুলো আমরা পার্ট ওয়ানে শিখেছিলাম এবং এই সম্বন্ধে আমরা কিছু বেশ কিছু এক্সাম্পেলও করেছিলাম আজকে চলুন শুরু করা যাক এরই কন্টিনিউয়েশন অর্থাৎ পার্ট 2 পার্ট 2 তে আমরা যে জিনিসটা প্রথম শিখব সেইটা হচ্ছে ভগ্নাংশের লসাগু গসাগু ঠিক আছে ভগ্নাংশের LCM এন্ড HCF ভগ্নাংশের LCM এবং HCF কি করে করে সেইটা আমরা একবার দেখে নেব ভগ্নাংশ বলতে ভগ্নাংশের দুটো পার্ট একটা হচ্ছে লব একটা হচ্ছে হর এরকম ভাবে আমরা জানি ভগ্নাংশ মানে লব আর হর আচ্ছা যে কোনো ভগ্নাংশের যদি বলে গসাগু নির্ণয় করতে ঠিক আছে ভগ্নাংশের যদি বলে গসাগু নির্ণয় করতে তাহলে কি হবে লবগুলোর গসাগু অর্থাৎ ওপরের পোর্শন বা লবগুলোর গসাগু এবং হরগুলোর লসাগু এই জিনিসটা হচ্ছে এবং যদি বলে ভগ্নাংশটির কতগুলো ভগ্নাংশ দুটো বা তিনটে ভগ্নাংশ দিয়ে তার যদি বলে লসাগু নির্ণয় করতে তখন কি হবে তখন হচ্ছে ব্লকগুলোর লসাগু অর্থাৎ যেটা বলবে গসাগু নির্ণয় করতে বললে ওপরেরটার গসাগু নিচেরগুলো লসাগু এবং যদি লসাগু নির্ণয় করতে বলে ওপরেরগুলো অর্থাৎ লবগুলোর লসাগু এবং হরগুলোর গসাগু করতে হবে আচ্ছা আমরা এবার দু একটা এক্সাম্পল থেকে ব্যাপারটাকে দেখে নেব এক্সাম্পলে যাওয়া যাক সাপোজ এক্সাম্পলে বলা হচ্ছে চার পূর্ণ একের দুই তিন এবং দশ পূর্ণ একের দুই এর আমাকে LCM বা গসাগু নির্ণয় করতে বলেছে আচ্ছা চার পূর্ণ একের দুই মানে নয়ের দুই এটা তিন মানে থ্রি বাই ওয়ান আর এটা একুশের দুই বা টোয়েন্টি ওয়ান বাই টু এর যেহেতু LCM আমাকে করতে বলেছে তাই আমার কি হবে অ্যান্সারটা আমার কি হবে নাইন থ্রি আর টোয়েন্টি ওয়ানের LCM ঠিক আছে আর টু ওয়ান আর টু এর HCF এটাই হচ্ছে আমার অ্যান্সার হবে
এখন 9 3 এবং 21 এর এলসিএম আপনারা এলসিএম করবেন এলসিএম হচ্ছে 63 বা লসাগু 9 3 21 এর লসাগু 63 আর 2 1 2 এর গসাগু হচ্ছে 1 তাই আমার অ্যানসারটা এখানে হয়ে গেল 63 আচ্ছা নেক্সট আরেকটা আমি যদি করি আরেকটা एग्जांपल আমি যদি করি আরেকটা एग्जांपल করতে পারি এই রকম সাপোজ বলল 54 বাই 9 54 9 3 পূর্ণ 9 এর 17 এবং 36 বাই 51 এই তিনটে ভগ্নাংশ দিয়ে এদের বলা হচ্ছে এইচসিএফ করতে অর্থাৎ আগেরটা আমরা এলসিএম করেছিলাম এই ভগ্নাংশ তিনটে দিয়ে বলা হচ্ছে এদের আমার এইচসিএফ বা গসাগু নির্ণয় করতে তাহলে আমি কি করব তাহলে আমি করব যেটা সেটা হচ্ছে লবগুলো অর্থাৎ উপরে যেগুলো আছে সেইগুলোর গসাগু এবং নিচেরগুলোর লসাগু তাহলে আমি করছি এখানে কি কি আছে আচ্ছা 54 54 কে কাটাকাটি করলে হচ্ছে 6 1 6 বাই 1 ঠিক আছে আর 317 51 আর 9 60 আচ্ছা তাহলে হচ্ছে 6 6 এখানে হচ্ছে 60 আর 36 এইগুলোর হচ্ছে এইচসিএফ বা গসাগু করতে হবে এবং 1 17 এবং 51 1 17 এবং 51 এই তিনটের এলসিএম আমাকে করতে হবে আচ্ছা 36 এর 51 আমি 36 কে যদি 3 দিয়ে কাটি 3 12 36 3 17 51 এটা 12 17 হয় তো আমি ওই জন্য এখানে 36 না লিখে এখানে আমি 12 করে দিলাম আর এখানে আমি 17 করে দিলাম তাহলে এখন 6 7 60 60 এবং 12 এর এইচসিএফ বা গসাগু এবং 1 17 এবং 17 এর লসাগু তাহলে আমরা 1 17 এবং 17 এর লসাগু হবে 17 এবং 6 60 এবং 12 এর গসাগু হচ্ছে 6 তাই এখানে অ্যানসারটা হয়ে গেল 6/17 এই রকম ভাবে আমরা ভগ্নাংশের লসাগু বা গসাগু করতে পারি এছাড়া আরেকটা অঙ্ক আমরা দেখেনি সাপোজ এই রকম যদি একটা অঙ্ক দেয় অঙ্কটা দিয়েছে 3 পূর্ণ 1 এর 2 লিটার ও 8 পূর্ণ 3 এর 4 লিটার দুধ মাপতে বৃহত্তম কি আয়তনের পাত্র ব্যবহার করা যাবে অর্থাৎ 3 পূর্ণ 1 এর 2 লিটার এবং 8 পূর্ণ 3 এর 4 লিটার আমি দুধ মাপবো এমন একটা সংখ্যা আমাকে বার করতে হবে যে সংখ্যাটা দ্বারা 3 পূর্ণ 1 এর 2 এবং 8 পূর্ণ 3 এর 4 দুটোই বিভাজ্য হবে অর্থাৎ সেই বৃহত্তম সংখ্যাটা আমরা কি করে পাবো 3 পূর্ণ 1 এর 2 এবং 8 পূর্ণ 3 এর 4 এর গসাগু করতে হবে চলো দেখা যাক অর্থাৎ এইচসিএফ অফ কার এইচসিএফ করতে হবে 3 2 6 1 7 7 এর 2 আর 3 24 25 26 27 27 7 এর 2 ও সরি 35 7 এর 2 আর 35 বাই 4 এই দুটোর আমাকে এইচসিএফ বা লসাগু করতে হবে ঠিক আছে সরি গসাগু করতে হবে এখন এদের গসাগু আমি কি করে করব 7 এবং 35 7 এবং 35 এই দুটো সংখ্যার আমি কি করব এই দুটো সংখ্যার আমি এইচসিএফ বা গসাগু করব এবং 2 এন্ড 4 এই দুটো সংখ্যার আমি কি করব এলসিএম বা লসাগু করব তাহলে 7 এবং 35 এর গসাগু হচ্ছে 7 এবং 2 আর 4 এর লসাগু হচ্ছে 4 অর্থাৎ 7 এর 4 বা 1 পূর্ণ 3 এর 4 লিটার অর্থাৎ এইটা হলো আমার রিকোয়ার্ড অ্যানসার নেক্সট সূত্রটা হচ্ছে এই রকম বন্ধুরা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা x y z কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা x y z কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে ঠিক আছে এটা হচ্ছে সূত্র নাম্বার f a b c d e হয়েছে এটা f রিকোয়ার্ড নাম্বারটা অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা কি হবে hcf of x minus y z y minus z এবং x minus z কোন বৃহত্তম সংখ্যা দ্বারা x y z কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে সেই বৃহত্তম সংখ্যাটা হচ্ছে কি x minus y y minus z এবং x minus z এর গসাগু এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে আচ্ছা এই প্রসঙ্গে আরো কিছু কথা বা আমি বলতে পারি নোট নোট বলে আমি আরো একটা পয়েন্ট বলছি এটা খুবই ইম্পর্টেন্ট এটাতে বলছে যদি কোনো সংখ্যা দ্বারা অপর দুটি সংখ্যাকে ভাগ করা যায় ঠিক আছে অর্থাৎ যদি কোনো একটা পার্টিকুলার সংখ্যা দিয়ে সাপোজ এ সংখ্যা দিয়ে বি এবং সি কে আমি ভাগ করতে পারছি এই রকম যদি কোনো সংখ্যা দ্বারা অপর দুটি সংখ্যাকে ভাগ করা যায় তবে ওই সংখ্যাটি দ্বারা অপর সংখ্যা দুটির যোগফল বিয়োগফল এবং সংখ্যা দুটির যে কোনো গুণিতকের যোগফল বা বিয়োগফল বিভাজ্য হবে ব্যাপারটা কি রকম ব্যাপারটা কিরকম আমরা একটা উদাহরণের সাহায্যে খুব ভালোভাবে বুঝতে পারবো যেমন ধরে নিচ্ছি সাপোজ 25 আর 15 25 আর 15 হচ্ছে দুটো সংখ্যা
তাহলে এদের মধ্যে একটা কমন ফ্যাক্টরটা কি আছে? এদের মধ্যে আমরা বলতে পারি কমন ফ্যাক্টর আছে কত? পাঁচ। পাঁচ হচ্ছে পঁচিশেরও কমন ফ্যাক্টর, পাঁচ পাঁচে পঁচিশ এবং তিন পাঁচ পনেরো, অর্থাৎ পাঁচ দিয়ে পঁচিশকেও ভাগ করা যায় এবং পাঁচ দিয়ে পনেরোকেও ভাগ করা যায়। তাহলে কি হবে? পঁচিশ যোগ পনেরো, ওই যে বললাম যদি কোনো সংখ্যা দ্বারা অপর দুটি সংখ্যাকে ভাগ করা যায় তবে ওই সংখ্যাটি দ্বারা অর্থাৎ এই পাঁচই দ্বারা অপর সংখ্যা দুটির যোগফল বিয়োগফল, অর্থাৎ পঁচিশ যোগ পনেরো করলে হচ্ছে চল্লিশ, চল্লিশ পাঁচ দ্বারা বিভাজ্য, পঁচিশ বিয়োগ পনেরো করলে হচ্ছে দশ, দশ ও পাঁচ দ্বারা বিভাজ্য। এছাড়া কি হবে? সংখ্যা দুটির যে কোনো গুণিতকের যোগফল বা বিয়োগফলও বিভাজ্য হবে, অর্থাৎ সাপোজ পঁচিশ ইন্টু এ যোগ পনেরো ইন্টু বি এইটা, বা পঁচিশ ইন্টু এ বিয়োগ পনেরো ইন্টু বি এইটা, এইগুলো পাঁচ দ্বারা বিভাজ্য হবে। এখানে কি? এখানে এ আর বি হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এ আর বি হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ পঁচিশ এবং পনেরো দুটো সংখ্যা তার কমন ফ্যাক্টর হলো পাঁচ। এখন পঁচিশ যোগ পনেরো চল্লিশ, সেটাও পাঁচ দ্বারা বিভাজ্য, পঁচিশ বিয়োগ পনেরো সমান দশ, সেটাও পাঁচ দ্বারা বিভাজ্য। এছাড়া যদি আমি লিখি পঁচিশ এ প্লাস পনেরো বি এবং পঁচিশ এ মাইনাস পনেরো বি, অর্থাৎ সংখ্যা দুটির যে কোনো গুণিতকের যোগফল বা বিয়োগফলও পাঁচ দ্বারা বিভাজ্য হবে, এখানে এ বি ইন্টিজার। আচ্ছা, তাহলে এই যে সূত্রটা আমরা দেখলাম এই সূত্রটার উপর বেস করে আমরা এবার একটা অঙ্ক করব, তাহলে আমরা এই সূত্রটা সম্বন্ধে আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। অঙ্কটাতে বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিরাশি একশো চার ও একশো আটচল্লিশকে ভাগ করলে প্রতিবারই একই ভাগশেষ থাকবে। আমরা অঙ্কটা একটু কনসেপচুয়ালি একই ধরনের দুটো অঙ্ক করব, প্রথম অঙ্কটা একটু কনসেপচুয়ালি ভালোভাবে করে দেবো, তাহলে পরের অঙ্কটা আমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে বা আমরা কেন এই ধরনের সূত্রটা এলো আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, বিরাশি এইটি টু ওয়ান জিরো ফোর একশো চার এবং একশো আটচল্লিশকে ভাগ করলে প্রতিবারই এক ভাগ শেষ থাকবে। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি বিরাশি মানে ওই সংখ্যাটার কোনো একটা গুণিতক। ঠিক আছে, সংখ্যাটির কোনো গুণিতক প্লাস ভাগশেষ, যে ভাগশেষটা আছে আমি ভাগশেষটা ধরলাম কে আছে, একশো চার মানেও একই, সংখ্যাটির অপর কোনো গুণিতক যোগ ওই ভাগশেষ কে, আবার একশো আটচল্লিশ মানেও তাই, সংখ্যাটির অপর কোনো গুণিতক যোগ ভাগশেষ কে। তাহলে ব্যাপারটা বোঝা গেল, বিরাশি একশো চার এবং একশো আটচল্লিশের ক্ষেত্রে যেহেতু একই ভাগশেষ থাকে একটা পার্টিকুলার সংখ্যা দিয়ে ভাগ করলে, তাই আমি বলতে পারি বিরাশি সমান সংখ্যাটির কোনো গুণিতক যোগ ভাগশেষ, ভাগশেষটা কে ধরলাম। তাহলে আমরা এখন কি বলতে পারি, বিরাশি থেকে যদি কে বাদ দিই, অর্থাৎ বিরাশি মাইনাস কে, একশো চার থেকে কে বাদ দিলে একশো চার মাইনাস কে, এবং একশো আটচল্লিশ থেকে কে বাদ দিলে একশো আটচল্লিশ মাইনাস কে, এই তিনটে সংখ্যা কি হবে? ওই পার্টিকুলার সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, বা এই তিনটে সংখ্যাকে ওই পার্টিকুলার বৃহত্তম সংখ্যাটা দ্বারা ভাগ করলে মিলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না। আমরা একটু আগে যেটা দেখলাম যে দুটি সংখ্যা অপর কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য যদি হয় তবে তাদের বিয়োগফল ওই সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমরা বলতে পারি একশো চার বিয়োগ কে বিয়োগ বিরাশি বিয়োগ কে, যেহেতু একটা পার্টিকুলার বৃহত্তম সংখ্যা দ্বারা এই তিনটে বিভাজ্য তাই এদের বিয়োগফলও ওই পার্টিকুলার সংখ্যাটা দিয়ে বিভাজ্য হবে, একশো, তাই আমরা একশো চার বিয়োগ কে মাইনাস বিরাশি বিয়োগ কে, এটা মানে হচ্ছে বাইশ, একশো আটচল্লিশ বিয়োগ কে অর্থাৎ এইটা বিয়োগ একশো চার বিয়োগ কে, এটা মানে হচ্ছে চুয়াল্লিশ, আর একশো আটচল্লিশ বিয়োগ কে বিয়োগ বিরাশি বিয়োগ কে, এইটা থেকে এইটা বিয়োগ, এটা করলে হচ্ছে ছেষট্টি। ঠিক আছে, তাহলে এই তিনটে সংখ্যার আমি বিয়োগফল কি পেলাম? আর প্রথমে দেখতে হবে এই তিনটে সংখ্যা আমরা পেলাম যেটা ওই বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে যায়, তাহলে এই সংখ্যাগুলোর বিয়োগফলও ওই বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে, এবং সেটা কি? বাইশ চুয়াল্লিশ এবং ছেষট্টি। তার মানে আমাদের কি করতে হবে? বাইশ চুয়াল্লিশ আর ছেষট্টি, বাইশ চুয়াল্লিশ এবং ছেষট্টি, এর কি বার করতে হবে? এর গসাগু বার করতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে বাইশ চুয়াল্লিশ আর ছেষট্টি, বাইশ মানে বাইশ গুণ এক, চুয়াল্লিশ মানে বাইশ গুণ তিন তিন দুই, আর ছেষট্টি মানে বাইশ গুণ তিন, অর্থাৎ এদের এইচসিএফ বা গসাগু হচ্ছে বাইশ, এবং সেটাই হচ্ছে অ্যান্সার। একটা অঙ্ক আমরা একই সূত্রের ওপর করবো, আমরা আগের অঙ্কটা একটু ভেঙে ভেঙে
বড় করে করেছি যাতে আমরা বুঝতে পারি ব্যাপারটা কি হচ্ছে বা কেন হচ্ছে। নেক্সট অঙ্কটা আমরা একই অঙ্ক আমরা ছোট্ট এক লাইনে করে ফেলবো। এখানে বলেছে ফাইন্ড দি গ্রেটেস্ট নাম্বার হুইচ ইজ সাচ দ্যাট হোয়েন 76 151 অ্যান্ড 226 76 151 এবং 226 আর ডিভাইডেড বাই ইট দি রিমাইন্ডার্স আর অল অ্যালাইক। অর্থাৎ বলেছে বৃহত্তম সেই কোন সংখ্যা দ্বারা 76 151 এবং 226 কে ভাগ করলে একই ভাগশেষ থাকে। এবং এখানে আরেকটা লাইন জুড়ে দিয়েছে কোশ্চেনে, বলেছে ফাইন্ড অলসো দি কমন রিমাইন্ডার এবং সেই কমন রিমাইন্ডার বা কমন ভাগফলটা কি সেটা বার করো। তাহলে আমরা এক লাইনেই অঙ্কটাকে এরকম করে ফেলতে পারি। রিকোয়ার্ড নাম্বার বা অ্যানসার, অ্যানসারটা আমাদের তাহলে কি হবে, অ্যানসারটা হচ্ছে এইচসিএফ অফ, এখানে কি তিনটে সংখ্যা আছে 76 151 এবং 226, তাহলে এইচসিএফ অফ 151 বিয়োগ 76, 226 বিয়োগ 151 এবং 226 বিয়োগ 76, অর্থাৎ কি হচ্ছে এইচসিএফ অফ 151 বিয়োগ 76 মানে 75, 226 বিয়োগ 151 মানেও 75 এবং 226 বিয়োগ 76 মানে হচ্ছে 150। তাহলে এখন কোশ্চেনটা হয়ে গেল, এই অ্যান্সারটা হয়ে গেল এইচসিএফ অফ 75 এবং 150। তো আমরা বুঝতেই পারছি পরিষ্কারভাবে এইখানে এই তিনটের গসাগু হচ্ছে 75। তাহলে 75ই হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যেটা দিয়ে 76 151 এবং 226কে ভাগ করলে সব প্রত্যেকবারই এক ভাগশেষ থাকবে। এবং ভাগশেষটা কত, 75 দিয়ে আমি যদি 76কে ভাগ করি তাহলে ভাগশেষ পড়ে থাকছে 1। সেকেন্ড কোশ্চেন, অ্যান্সার ফাইন্ড অলসো দি কমন রিমাইন্ডার, তার অ্যান্সার হচ্ছে কমন রিমাইন্ডারটা কত, 1। সূত্র জি, কোন ক্ষুদ্রতম সংখ্যা এক্স ওয়াই জেড দ্বারা বিভাজ্য, এটা আমরা সবাই জানি। যদি বলি কোন ক্ষুদ্রতম সংখ্যা 257 দ্বারা বিভাজ্য, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 25 এবং 7-এর লসাগু বা এলসিএম। অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যা এক্স ওয়াই জেড দ্বারা বিভাজ্য, সংখ্যাটি হলো কি এলসিএম অফ এক্স ওয়াই জেড বা এক্স ওয়াই জেড এর লসাগু। এখন এই কোশ্চেনটা যদি এইরকম ভাবে বলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আর ভাগশেষ থাকছে, একটা ভাগশেষ থাকছে, সেই ভাগশেষটা আর, তাহলে কি হবে, আমরা জানি কোন ক্ষুদ্রতম সংখ্যা এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে মিলে যাবে, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড এর লসাগু। এবং যদি আর ভাগশেষ থাকতে হয় তাহলে অ্যান্সারটা কি হবে, লসাগু যেটা হবে তার সাথে আর যোগ, ঠিক আছে। তাহলে এলসিএম অফ এক্স ওয়াই জেড প্লাস আর, এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখা যাক দুটো একটা অঙ্ক করে, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 18 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 7 ভাগশেষ থাকবে। তাহলে কি হচ্ছে, 12, 16 এবং 18 এই তিনটের এলসিএম বা লসাগু যেটা হচ্ছে সেইটা কি হচ্ছে, 12, 16, 18 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। 12, 16 এবং 18 লসাগু হয় 144 বা আপনারা করে দেখবেন খুব সোজা 144। তাহলে নির্ণেয় সংখ্যাটা কি হবে, 144কে 12, 16 এবং 18 দিয়ে ভাগ করলে মিলে যায়। কিন্তু যেহেতু এখানে বলেছে প্রত্যেকবারই 7 ভাগশেষ থাকবে, তাহলে অ্যান্সারটা হবে 144 যোগ 7 অর্থাৎ 151। এইবার দেখুন 151কে 12 দিয়ে ভাগ করলে, 16 দিয়ে ভাগ করলে বা 18 দিয়ে ভাগ করলে সব ক্ষেত্রেই 7 ভাগশেষ থাকছে। এই গেল একটা অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দিয়ে ভাগ করলে প্রত্যেকবারই এক ভাগশেষ থাকবে। একই অঙ্ক, এটাও হচ্ছে 20, 42 ও 63-এর লসাগু। 20, 42 এবং 63-এর লসাগু, যে লসাগু যেটা হবে তার সাথে আমাকে এক যোগ করতে হবে। 20, 42 আর 63 লসাগু আমি আর করছি না, খুব সোজা ব্যাপার, আপনারা করে দেখবেন 1260, তার সাথে এক যোগ করলে 1261 হবে আমার রিকোয়ার্ড অ্যান্সার। আর একটা কোশ্চেন এই ধরনেরই, সেটা আমরা দেখে নিই। বলছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে এইখানে আমাদের আগে খুঁজে বার করতে হবে যে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12 এবং 15 দিয়ে ভাগ করলে মিলে যায়, ঠিক আছে। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা 10, 12 আর 15-এর লসাগু বা এলসিএম বার করতে হবে। 10, 12 আর 15-এর এলসিএম হচ্ছে 5 × 2 = 10, 12, 3 × 5 = 15। পাঁচ, দশ, বারো এবং পনেরো লসাগু হচ্ছে 60। এবং এবার তাহলে কি, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টে 9, 3টে 9 কে আমি যদি 60 দিয়ে ভাগ করি তাহলে 61 কে 60, এখানে হচ্ছে 39, 9 নামলো 6, 6 6 36, 360, ঠিক আছে 39 পড়ে থাকছে। তাহলে আমি বলতে পারি 60 × 16, 696 বা 960 হলো তিন অঙ্কের সেই বৃহত্তম সংখ্যা যেটা কিনা 10, 12 এবং 15 দিয়ে ভাগ করলে মিলে যায়। তাহলে 960, আমি প্রথমে 10, 12, 15 লসাগু বার করলাম, লসাগু 60 দিয়ে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9 কে ভাগ করলে দেখছি 16 যাচ্ছে, 16 যাওয়ার পর 39 শেষ পর্যন্ত পড়ে আছে, অর্থাৎ 60 × 16 মানে 960, 960 হলো তিন অঙ্কের সেই বৃহত্তম সংখ্যা যেটা কিনা 10, 12 এবং 15 দিয়ে ভাগ করলে মিলে যায়। কিন্তু এখানে অঙ্কটাই বলেছে তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগ শেষ থাকে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 960 পর্যন্ত মিলে যাচ্ছিল, 960 + 4 = 964, 964 হলো রিকোয়ার্ড অ্যান্সার। আজকের 4 নম্বর সূত্র H বলছে কোনো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে যথাক্রমে এ বি ও সি অবশিষ্ট থাকে। এখানে অ্যান্সারটা হচ্ছে এলসিএম অফ এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স ওয়াই জেড এর লসাগু বিয়োগ কে, কেটা কি, কেটা হচ্ছে এক্স মাইনাস এ, অর্থাৎ ভাজক থেকে ভাগশেষ বিয়োগ। এক্স মাইনাস এ, ওয়াই মাইনাস বি এবং জেড মাইনাস সি, এই তিনটের মানই যদি সমান হয় তাহলে এই তিনটে সমান আমরা কে ধরে নিয়েছি, কেটা হচ্ছে ওইটা, অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে যথাক্রমে এ বি সি অবশিষ্ট থাকবে, সেটা হচ্ছে এলসিএম বা এক্স ওয়াই জেড এর লসাগু বিয়োগ কে, কে হচ্ছে এক্স থেকে এ এর গ্যাপ এবং ওয়াই থেকে বি এর গ্যাপ এবং জেড থেকে সি এর গ্যাপ, এবং এই গ্যাপগুলো সমান। একটা অঙ্কের মাধ্যমে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। এই অঙ্কটাই বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 24, 30 ও 36, 24, 30, 30 এবং 36 দিয়ে ভাগ করলে যথাক্রমে 21, 21, 27 এবং 33 অবশিষ্ট থাকবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 24 - 21 = 3, 30 - 27 = 3, 36 - 33 = 3, অর্থাৎ কে ইকুয়াল টু এখানে 3। তাহলে নির্ণেয় সংখ্যাটা কি হবে, নির্ণেয় সংখ্যাটা হবে 24, 30 এবং 36, 24, 30 এবং 36 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 কম, এবং 24, 30 এবং 36 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা কি, সেটা হচ্ছে এলসিএম বা লসাগু, এলসিএম অফ 24, 30 আর 36, বা 24, 30 এবং 36 এর লসাগু যেটা, সেটাই হচ্ছে 24, 30 এবং 36 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা থেকে আমাদের 3 বিয়োগ করতে হবে, বিয়োগ 3, এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড নাম্বার, বা আমি বলতে পারি এটা এখানে অ্যান্সার। তাহলে এলসিএম 24, 30 এবং 36 এদের লসাগু হয় 360, 360 থেকে 3 বিয়োগ দিলে আমরা পাচ্ছি 357, 357ই হলো আমাদের রিকোয়ার্ড নাম্বার বা আমাদের অ্যান্সার। এই ধরনেরই একটা অঙ্ক আমরা দেখে নেব, সেটা হচ্ছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24, 36 দিয়ে ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি 16 - 6 = 10, 24 - 14 = 10, আর 36 - 26 = 10। তাহলে 10, 10, 10 প্রত্যেকটাই 10, তাহলে এখানে কে এর মানটা হচ্ছে 10, অর্থাৎ কি হবে, 16, উত্তরটা হবে 16, 24 আর 36 এর লসাগু, 16, 24 আর 36 এর লসাগু হচ্ছে 16, 24, 36 দ্বারা বিভাজিত বিভাজ্য হয় এরকম ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে লসাগু থেকে আমাকে 10 বাদ দিতে হবে, 16, 24, 36 এর লসাগু হচ্ছে আপনারা করে দেখবেন 144, 144 থেকে 10 যদি বাদ দিই তাহলে 134 বা 134 হলো অ্যান্সার। তাই বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলবেন, প্লিজ কমেন্ট করবেন, লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমি এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আনবো, বিশেষত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজির ওপর, অন্যান্য সাবজেক্টগুলো আমি কভার করার চেষ্টা করবো আস্তে আস্তে। তো প্লিজ আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। নমস্কার, ধন্যবাদ।